হ্যালো ফ্রেন্ডস, ত্রিপুরা ব্লগার সঞ্চিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সঞ্চিতা, নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ, সবাই দেখবে, অবশ্যই ভালো লাগবে। আজ মঙ্গলবার, এখন বাজে প্রায় 10টার মতো বেজে গেছে, তাই চলো 10টা থেকে ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আজ কি বাজারে নিচ্ছে তোমাদের দেখাই। তো তোমাদের বাজারগুলি দেখাচ্ছি, দেখার আগে বলে নিচ্ছি যে গতকালকে মাংস ছিল, সেই মাংস অনেকটাই জল রয়ে গেছে। আজ বিশেষ কিছু রান্না করব না, বাজার থেকে এনেছে আগে দেখাই, তারপর বলছি কি রান্না। ডিম এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, সুন্দর এগুলি বেগুনগুলি দেখতে খুব ভালো লাগছে, ঠিক না? এই যে বড় বড় বেগুন এনেছে। আমরা তিনজন মানুষ, একটা হলেই বাজি হয়ে যাবে। আজ তাহলে ডাল রান্না করব, বেগুন ভাজি করব, আর কিছু রান্না করব না। মাংসটা গরম করে নিয়েছি, চলে যাবে। আর যদি মনে হয় রাত্রেবেলা ডিম ভেজে নেব, খেয়ে নেব। আজ বিশেষ কিছু ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন গুটে নিয়েছি, সম্বর দিয়ে দেবো। এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা পেয়ে গেছেন, শসা বরণ দিয়ে দিচ্ছি, চলো বেগুন গুলি কেটে নেব, বাজির জন্য কেটে নিলাম বেগুন, কালো হয়ে যাবে বেগুন গুলো। বন্ধুরা বেগুন কেটে নিয়েছি, ভেজে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে মেখে নেব। মেখে দেখো 1 2 3 4 5 6 পিস হয়ে গেছে, বেগুন ভেজে নেব এখন, হয়ে যাবে। আমরা তিনজন মানুষ, লবণ দিয়ে ভেজে নেব, নামার আগে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব, বসতে হবে। লঙ্কা গুঁড়োটা আগে দিলে পুড়ে যাবে, এটা নামানোর আগে লঙ্কা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। ফলন ঢাকা হয়ে গেছে বেগুনটা, এখন ভেজে নিই, কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলে ভেজে নিলে বেগুন দিলে গরম হয়ে গেছে। বন্ধুরা ডাল হয়ে গেছে, আর দেখো কালকে কতটা মাংসের ঝোল হয়ে গেছে, তাই অন্য কিছু তারপরে আজ রান্না করছি না, এটা দিয়ে খেয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে কালকের ভাত ছিল ঝরঝর একদম ভাতগুলি, এগুলি ভেজে নেব। দেখো বেগুন ভাজার কড়াতে বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেবো, দারচিনি, আদা এলাচ দিয়ে দিচ্ছি গোটা, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। লাল হয়েছে বন্ধুরা, এই বেগুন ভাজা লঙ্কা ভেজে দিয়েছি, তার জন্য লাল দেখা যায়, ভাতটা ভাজলো ভালো লাগবে, আশা করছি। কাঁচা লঙ্কা ভেজে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, তবে হলুদটা দিয়ে দিচ্ছি, ভাতে দিলে ভাতে সুবিধা হয়, এখন ভাতগুলো দিয়ে দেবো। বন্ধুরা বাটি, গতকালকের বাটি ছিল, ভাজা বসিয়ে দিলাম, কেন এরকম করলাম আজ
বেগুন আছে, বেগুনটা দেখে ভালো লেগেছে, ভাজা করবো, তার জন্য ভাতগুলি ভাবছি একটু ভেজে নিই। মাংসের ঝোল আছে, খেতে বেশ ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। দেখো একদম বিরিয়ানির মতন দেখতে হয়েছে, মাংসের সাথেও পাওয়া যাবে, মাংসের ঝোলের সাথে বেগুন ভাজি দিয়েও পাওয়া যাবে। ভালো হলো, সকালের খাবারটা হয়ে যাবে, ছেলেও টেস্ট করে খেতে পারবে অন্য একটা স্বাদের রান্না। করছি, করিনি, তার জন্য করে নিলাম। চলো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা দিলে কী হবে, হলুদের গন্ধটা আর আসবে না, গরম মশলা সেন্টে বিরিয়ানি বিরিয়ানি সেন্ট হয়ে যাবে। বিরিয়ানি মশলা থাকলে দেওয়া যেত। চলো রেডি আমার আজকের সকালের খাবার, বেগুন ভাজি দিয়ে কমপ্লিট বিরিয়ানি রান্না। রান্না দেখো বন্ধুরা, আশীর্বাদ দিয়ে বিরিয়ানি রান্না করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবে, কারো যদি পছন্দ হয়ে থাকে আমার এই রান্নাটা কমেন্টস করবে প্লিজ। সুন্দর হয়েছে দেখতে, এই যে দেখো বন্ধুরা অনেক কাজ বাকি পড়েছে, এই যে কালকে রুটি করেছি, এগুলি ধুতে হবে। যে বন্ধুরা ফিল্টার দুটা আর একটা পিউরিফাই, এই ফিল্টারটা ধুয়ে নেওয়া হয়েছে, কারণ কি ফিল্টারের জলটা পাল্টে দিয়েছি, সাপ্লাইয়ের জল প্রচণ্ড গন্ধ আসছে, তাই জলটা গেলে দিয়ে এটার মধ্যে মোটর জল দিয়েছি। তো এটা শীতের দিনে জলটা খুব ঠান্ডা লাগে, গরমের দিনের জন্য ভালো, আর পিউরিফাইটা দিয়ে নেব, এটা জল শীতের দিনে ভালো হবে, এত ঠান্ডা লাগবে না, বাইরে নিয়ে ফিল্টারটা ধুয়ে নিয়ে আসবো। চলো ধুয়ে নিয়ে আসি। চলো ছেলে খেয়ে নিচ্ছে সকালের খাবার। তো বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসা করলাম, ডাল নিলাম, বেগুন ভাজি নিলাম, মাংসের ঝোল নিলাম, শসা নিলাম, পেঁয়াজ নিলাম, খেয়ে নেবো। বাস বাধা বলি বন্ধুরা, ছেলে দেখে ভাবলো বিরিয়ানি, মা বিরিয়ানি রান্না করেছো, খেলো খুব ভালো লেগেছে বলছে। বাকিটা প্রথমে খেয়ে নিয়েছে কম্পিউটার ক্লাস থেকে এসে, আর বাকিটা খাবে এখন। চলো আমি খেয়ে নিই, ভাত খেয়ে নিলাম বন্ধুরা। চলো আজ একটা বড় কাজ সেরে নিয়েছি, কি কাজ করেছি তোমাদের দেখাই, তোমাদের দেখাই আমি কি বড় কাজটা করেছি। এই দেখো পিউরিফাই ফিল্টারটা ধুয়ে নিয়েছি, প্রত্যেক দিনই বলি ধুয়ে নেবো, জল রাখবো। এই যে আজ ধুয়ে নিলাম, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম, তার জল রাখবো, এটাই হচ্ছে আমার বড় কাজ। প্রত্যেক দিনই বলি করবো, করা হচ্ছিল না, সেরে নিলাম সবচেয়ে বড় কাজটা আমার। এই জলটা ফিল্টারটা ধোয়ার মানে হচ্ছে বন্ধুরা, বড় ফিল্টারের জল খুব ঠান্ডা লাগে, তাই এটাতে রাখলে এত ঠান্ডা লাগবে না, ভালোই লাগবে। এই ফিল্টারের জলটা খেতে সুস্বাদু হয় জলটা, আর বড় ফিল্টারের জলটা পাল্টিয়ে আবার জল দিলাম, গন্ধ আসে। দেখা যাক কোনটার জল ভালো লাগে, এটাই খাবো, কারণ এটা শীতের জন্য, শীতে সিজনে জলটা খাবো, আবার গরম আসলে বড় খাবো, জল রাখা হবে দুটাই, যা যেটা খাবে আর কি। চলো দেখা হচ্ছে আবার পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:30 বাজে, আমি তোকে চা খেয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, পাশের বাড়িতে হরিং ঠাকুর উপাসনা আছে, সেখানে নিমন্ত্রণ করে গেছে এক দিদি ভাই, সেখানে যাব, প্রসাদ নিতে বলেছে, তাই যাচ্ছি। এছাড়া যাওয়ার আগে ব্লগটা শেষ করব, আজকের ব্লগটা এখানেই রাখবো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্টস করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, অবশ্যই নোটিফিকেশন বেলটি অল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন মোবাইলে এসে যাবে। চলো আজকের মতো রাখছি, টাটা, গুড বাই।